Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আমি তথাগত, তোমরা দেখছো তথাগত ফরাবার ইউটিউব চ্যানেল। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ভটভটি মুভিটির কিছু আপডেট নিয়ে, অর্থাৎ এই মুভিটি কেমন ঘটনা থাকতে চলেছে, কে কে বা অভিনয় করতে চলেছে এই মুভিতে, সেই সমস্ত ডিটেলস কিন্তু আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তা চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। তার আগে অবশ্য বলে রাখি, আমার চ্যানেল যদি আপনারা নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ইন্টারেস্ট খবরগুলি দ্রুত আপনাদের কাছে চলে যেতে পারে। তাই চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। শৈশবে সকলে রূপকথা পড়ে, শিশুমন তার কল্পনা জগতে সেই রূপকথাকে সত্যি বলে ধরে নেয়। তার কাছে পক্ষীরাজ ঘোড়া, হিরেমন পাখি, মৎস্যকন্যা, সোনার কাঠি, রূপোর কাঠি, সেই সব যেন জীবন্ত হয়ে ধরা দেয়। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাস্তবে কঠিন মাটিতে পা রেখে সেই সব রূপকথা চরিত্রগুলি কোথায় যেন হারিয়ে যায়। প্রাপ্তবয়স্ক মানুষ যখন আর সেই গল্পে বিশ্বাস করে না, কিন্তু কেউ কেউ থাকে তারা যেন বাস্তবে কঠিন দুনিয়াকে চেনার পরেও গোপনে গোপনে তার যত্ন সহকারে লালন করে থাকে সেই কল্পনা জগৎটাকে। তারই মধ্যে কিন্তু একজন হলেন পরিচালক তথাগত বন্দ্যোপাধ্যায়। এই বিশ্বব্যাপী সন্ত্রাস ও অবক্ষয়ের যুগে তিনি স্বপ্ন দেখাতে ভালোবাসেন, আর সেই স্বপ্নের জগতে সঙ্গে সকলকে পরিচয় করতে তথাগত নিয়ে আসছেন তার নতুন ছবি ভটভটি। ছবিটির মূল দুই চরিত্রে থাকছেন কিন্তু ঋষভ বসু ও বিবৃতি চক্রবর্তী। তারা দুজনেই কিন্তু প্রথম অভিনয় করতে চলেছেন, অর্থাৎ তারা কিন্তু নবাগত। তারা দুজনেই কিন্তু বড় পর্দায় সবেমাত্র কাজ করতে এসেছে। এছাড়াও কিন্তু রয়েছেন এই মুভিতে দীপঙ্কর দে, মমতা শঙ্কর, দেবলীনা দত্ত, মনু বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, তোমাল চক্রবর্তী, রজতব দত্ত, সঞ্জীব সরকার আর লামা হালদার। তাছাড়াও কিন্তু একটি বিশেষ চরিত্রে পরিচালক নিজেই কিন্তু থাকছেন একটি অন্য ভূমিকায়। ছবিটির কাহিনি ভটভটি নামের একটি ছেলেকে নিয়ে। তার আসল নাম কেউ জানে না, সকলে তাকে ভটভটি বলেই ডাকে। যদিও সে বাস করে এই ইটকাট পাথরের শহরে, কিন্তু তবুও তার স্বপ্নের এক অচেনা অচেনা রূপের জন্যে কিন্তু পাড়ি দেওয়ার স্বপ্ন তার চোখে সবসময় আছে। রোজ বন্ধুদের সঙ্গে জলে ঝাঁপ দিয়ে যখন সে পয়সা কুড়োতে যায়, তখন জলের নিচে কারা যেন তাকে হাতছানি দিয়ে ডাকে। ভটভটি যেখানে থাকে সেই জায়গাটির নাম হলো জাহাজ বস্তি। তার মনে হয় সত্যিকারে বুঝি হাজার হাজার জাহাজ কিন্তু এখানে রয়েছে। তার এই কল্পনা দুনিয়ার সব কথা সে শুধুমাত্র জানে তার পাখি দিদি আর হরিশ্চন্দ্র ডোমকে। এরা দুজনেই তার সবথেকে কাছের মানুষ। একদিন হঠাৎ করে ভটভটির স্বপ্ন সত্যি হয়ে যায়। জলের তলায় দুনিয়াটা ভটভটির জন্যে তাদের দরজা খুলে দেয়। সেই দুনিয়ার কাছে জলপরি ও তার সতী সাঙ্গীরা একসঙ্গে থাকে, কিন্তু একটি মুশকিলের মধ্যে পড়ে কিন্তু ভটভটি। ভটভটি চায় তাদের সকলকে তার চেনা পৃথিবীতে নিয়ে আসতে, কিন্তু সেই অবিশ্বাস ভরা পৃথিবীটি কি ভটভটির নতুন বন্দীদের মেনে নেবে? রূপকথার আড়ালে চেনে পৃথিবীর রূপকথাকে চেনাবেই কিন্তু তথাগতের এই মূল ছবিটি। ছবিটি কিন্তু সঙ্গীত পরিচালনা করেছেন কিন্তু ময়ূক ভৌমিক, আর ডিরেক্টর অফ ফটোগ্রাফি থাকছেন কিন্তু প্রতীক বন্দ্যোপাধ্যায়। ছবিটির পোশাক পরিকল্পনা রয়েছেন দেবলীনা। যেহেতু জলের নিচে দুনিয়া নিয়েই কিন্তু সমস্ত গল্পটি, তাই কিন্তু পুরো শুটিংটি করা হবে কিন্তু জলের তলায়। আর এই মাসের শেষের সপ্তাহে থেকে শুরু হবে কিন্তু ভটভটির শুটিংটি। এই ভটভটি মুভিটি আমি কিন্তু খুবই এক্সাইটেড রইলাম, কারণ বাংলা সিনেমায় পুরো সিনেমাটি কিন্তু হতে চলেছে জলের তলায়, তার জন্যে বিশাল ইন্টারেস্ট কিন্তু হতে চলেছে। আপনারা কতটা ইন্টারেস্ট তা জানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর এই মুভি সম্পর্কে আরও কোনো তথ্য যদি এসে থাকে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ইন্টারেস্ট খবরগুলি দ্রুত আপনাদের কাছে চলে যেতে পারে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।